কোনো সমস্যা নাই ওই সন্তানকে বাধা দেওয়ার জন্য আমার আরেকটা আদেশ হলো ঘরে ঘরে বাহিনী পাঠিয়ে দাও যেখানে নবজাতক সন্তানের খবর পাওয়া যায় সাথে সাথে তাকে দুই টুকরা করে দরিয়া বাসাইয়ে দিবা আর যেই ঘরের মধ্যে নারী পুরুষকে একসাথে পাইবা সেখানে একসাথে খতম করে দিবা জবাই করতে করতে আশি হাজার সন্তানকে নীল দরিয়া ভাসায়া দিছে নীল দরিয়ার পানিগুলো রক্তের কালার হয়ে গেছে ফেরাউন বলে দুবিরা আবার তুমি গণন গণক দিয়ে গণনা কর এত হাজার শিশুকে হত্যা করলাম ওই মূসাকে এখনো আসে না এখনো আসে নাই না কোনো শহীদ হত্যা হয়ে গেছে দেখো গণনা করে দেখে ওই মুসা মায়ের কোলে আছে আল্লাহ ভূমিষ্ঠ হয়ে গেছে মায়ের কোলে দুধ খায় আল্লাহ সালামের আম্মার অন্তরের মধ্যে একটা বড় সিস্টেম একটা কারিকুলাম এলকা করেছেন পাঠিয়েছেন বলল তুমি একটা বাক্স বানাও ওই বাক্সের ভিতরে যেন পানি নাডুকে মুসাকে রেখে নীল হেফাজতের জিম্মারি ওই সময় মহিলা মানুষ কাঠ পাবে কোথায় মিস্ত্রি পাবে কোথায় লোহা পাবে কোথায় আল্লাহ রব্বুল আলমিনিজা বিরিয়াস আল্লাহ রব্বুল আলমিন কে পাঠিয়ে দিছেন যাও যাও জিব্রাইল মুসার আম্মার কাছে গিয়ে বাড়ির পাশে আওয়াজ দাও আমি মিস্ত্রি কারণ মিস্ত্রি লাগবে কিনা কাঠ লাগবে কিনা লোহা লাগবে কিনা বাক্স বানাবেন কিনা মুসার সালামের আম্মা আওয়াজ শুনলো এক পেরিওয়ালা আসছে বাড়ির পাশে বাক্স বানানোর জন্য বললো আমি তো লোক খুঁজতেছি বাক্সা বানানোর জন্য বলে আমার কাছে তো কোনো কাঠ নাই লোহা নাই কিচ্ছু নাই বলে আমি নিজে সব বানায় দিব আমার কাছে সব আছে এবার জিব্রাইল আমিন মানুষের সোরদ ওই বাক্স বানানোর জন্যে বললাম আপনি বাসা থেকে একটা পিঁড়িদের আমি বসি একটা উঁচু একটা মোড়া দেন সেখানে আমি বসে বাক্সটা বানিয়ে দিব মৌ সারা সারা তো বাড়ির গাটা গাটা থেকে একটু বাসায় গেছে ঘরে গেছে এক দুই মিনিটের মধ্যে আইসা দেখে বাক্সা রেডি হয়ে গেছে মোহার আল্লাহ কাদা রে কত রাত্ত দা আরাধ আর আদে কাদের রে কত রত্তু আর খা হা জা কু না দেব মুরধারা তো জান বখশি জিন্দারা বেজা কু না বাক্সা রেডি এবার মৌসা আর সালতুয়াস সাল্লাম আমার হাতে বাক্সা বুঝাই দিলেন মিস্ত্রি চলে যায় মৌ সারা সলাম বলে তুমি যাইও না কিছু টাকা নিয়ে যাও কিছু বিনিময় নিয়ে যাও বলে আমার বিনিময়ের দরকার নাই আমার কোন টাকার প্রয়োজন নাই এই কথা বলে জিব্রাইল আমিন চলে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ডাক দেয় বলে তোমার বাড়ি কই তোমার ঘর কই তোমার জন্য আমি একটু দোয়া করব তোমার পরিচয়টা দেয়া যা জিব্রাইল আমিন বলে আমার পরিচয় জানার কোনো দরকার নাই অনেক পিড়া 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 পিড়ির পরে পরিচয় দিয়েছে বলে আমি দুনিয়ার কোন মিস্ত্রির আমি হলো আসমানের মিস্ত্রি আল্লাহ এত সুন্দর বাক্সা বানায় দিয়েছে ওই বাক্সার ডিজাইন করছেন আমার আল্লাহ আর বাক্সার মিস্ত্রি হলো জিবরায় আমিন এবার মনে করেন বাক্সাটা কত সুন্দর হয়েছে ভাই আল্লাহ আকবার কেবি র আমু সারা সেরা তো আসছে না মেরাম্মা বাক্সাটা আমিসমিল্লাহ পড়ে তালামেরে নীল দরিয়ার মধ্যে ভাসায় দিছে মায়ের মন তো মানে না তার একজন বোন আছে বারো বছরের তার নাম হলো মারিয়াম তার মনেও মানে না আল্লাহ রব্দুল আল আমিন কুদরতিভাবে খিজির আর এই সারা তো আশ্বারাম মাটির পানির মধ্যে হুকুম করলেন ও খিজির তুমি আমার এ মুসার এই বাক্সটার জিম্মেদারি খিজির তোমার কাছে সোহার আল্লাহ মুফস্লের আল্লাহ রব্দুল আল আমিন কুদরতি খেলা আরম্ভ করেছে কে কেমিস্টরি পাঠায়া বাক্সা বানাইছেন

আল্লাহু اکبر কবীর আসিয়া দেখি আরে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা আসিয়া মনে তো পুরাই خیال এই বাচ্চাটাই হলো موسی ফেরাউন বলে হায় তো আমার আমাকে শেষ করবে বাচ্চা জবাই করো আসিয়া বলে না না তোমার তো বাচ্চা নাই বাচ্চার মায়া তুমি বুঝ না জনগণ তোমাকেই বলে তোমার আট কোড়া বলে তোমার সন্তান হয় না এই সন্তানটা আমাদের সন্তান বলে আমরা দমিরা আওয়াজ বাজাও দিবান বলে কি ঢোল বাজাবো বলে একটা ঢোল বাজায় দাও ফেরাউনের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে আন্দাজে বয়া করেছে বহুতে শখ হ شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آہوش میں تسبیح مناجات یا خاک کے آہوش میں تسبیح مناجات او مذہب مردان خدا گائے خدا موست یہ مذہب ملا جما دون بتا تو یہ مذہبی ملا جمع د تار تم شَكُلِ مُحَبَّةِ نَمَازِ الْدُرُسِ شَرِفَةً كُرِي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبَرَاهِيمَ وَعَلَى آلِ إِبَرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا إله <applause> <applause> <اللا> الله <اللا> الله إيش شيري نستنام الله الله إيش شيري نستنام شير شكر ميكو جانم تمام <اللا> الله الله ميكو ند حجر شجر الا الا ميكو ند ليل قمر بهاريفو اقرتو عاشقو كام الله الله لا اله اور الا الله منقتلهم ديك رمزه قدرتك اصبغها غَامِمِ لا إِلَهَ ইল সকলোৱে জবান খুলি জিকিৰ কৰিলা ইনাহা ইল্লম বহুত দৌৰে মা দি না কেমনে যাব জানি না বহুত দূরে মা কেমনে যাব জানি না দয়া দয়া কর পূরাও মনের বা সো নাল্লা ইলাহা ইল্লাল্লাহ হজরত বেলল বলেন কল্ উমাইয়া মাইয়া দে তত জালা বেলল বলেন কাল্ ও কত জালা তত জলা বীবন যায় যদি يا بوشر أمي الله لا إله إلا الله لا إله لا إله شدد جنات بانيه আবার মনের মতন সাজাইলো সদ্দ জন্নত বানাইলো আবার মনের মতন সাজাইল কদম ফেলার আগে মৌলা আজরাইলকে পাঠাইল ইলাহা ইল্লাল্লাহ لا <applause> إله <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله, الله, الله 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 هاتي كوري هاتي رقام باي كوري باي رقام هاتي كوري هاتي رقام بايكو ريبا إرقام موكيجو جوبي الأرنام الله 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 لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, الله عليه وسلم. معزز محترم حضرات علماء كرام অবৃহত্তম মাদারীপুর জেলার অন্তর্গত রাজ হোসেনপুর সত্যবতী বড় নয়াকান্দি লস্করবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বেহিস্তের বাগানের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল আহতারাম আজকের মাহফিলের আগত মজ হযরত আলামায় কারাম মুরব্বিয়ান বড়ো বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মাও বনের স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র বন্ধুগণ স্নেহের আদরের ছোট কচি কাচারা আল্লাহ রব্বুল আজতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শকর সুজ যে মহান মালিক আমাদেরকে বৃহস্পতের একটি বাগান আল্লাহ রব্বুল আলমিনের আলোচনা যেখানে হবে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হবে এমন একটি বেহেস্তের বাগানে আসার বসার এবং ওম্মতের অলামাই ক্যারামের জবান থেকে কিছু কথা বলবো এবং শুনবো এবং আমল করব নিয়তে একত্রিত হতে পেরেছি এই জন্যে জবান খোলে মহাব্বতের সহেদ আল্লাহ তালার শেখানো বাক্যে কালীমাতুস্য করা আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত খুদ্ব দরুশরিফ পাঠের পর কোরআনুল করিম থেকে সৌরত তহার পঁচিশতম আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি সহী হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আজতুল জালাল আমাকে তৌফিক দিলে তেলকৃত আয়াত পটিত হাদিসের আলোকে আমলের নিয়তে কয়েকটি কথা বলার আশা রাখবো আমার তৌফিক দোয়া চাই আল্লাহ তালা আমাকে যেন হক কথা হক তরিকায় হক নিয়তে বলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সকলকে একটি প্রশ্ন করি আজকের যে মাহফিল সাজানো হয়েছে প্যান্ডেল দেওয়া হয়েছে উপরে সামিয়ানা করা হয়েছে লাইট ফিটিং করা হয়েছে মাইকের আয়োজন করা হয়েছে কেউ শ্রোতা কেউ বক্তা কেউ আয়োজক কেউ মেহমান কেউ মেজবান সব কিছুর উদ্দেশ্য কি বলেন তো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার না দৌলতে না আজমতে না রাখত না রেফাত না দৌলতে না আজমতে না রাহত না রিফাত না দুনিয়া না কবাই সব মাসওয়া হে আল্লাহর এক আশেক বান্দা ডাক দেয়া পারেন দুনিয়ার যত ইজ্জত আছে দুনিয়ার যত সম্মান আছে দুনিয়ার যত অর্থ আছে দুনিয়ার যত মায়া আছে দুনিয়ার যত মহাব্বত আছে দুনিয়ার যত আরাম মায় সব কিছু একমাত্র আল্লাহ তালা ছাড়া না দৌলত না আজমত না রাখত না রেফা না দু সব মাসে দুনিয়ার সব কিছু আল্লাহ ছাড়া সুতরাং دنیا ری شوف کی چھو ایک متر آئے ہل اللہ تعالی کے پوا اللہ تعالیٰ کے رضی خوشی کرا یہ جنت بھی مخصوص ہے اس وجہ سے یہ جنت بھی مقصود ہے وجہ سے دار ہے مقام الرضا ہے کے دار ہے مقام الرضا ہے ینت بھی مقصود ہے اس وجہ سے دارالکھا ہے مقام الرضا ہے اللہ راشق نخ دیا بولین جی جد جنت جور ادیش জান্নাতে যাওয়ার মূল উদ্দেশ্য আরাম করা নয় জান্নাতে যাওয়ার মূল উদ্দেশ্য আয়েস করা নয় জান্নাতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো সেখানে আমার মালিকের সাথে দেখা হয়ে যাবে সুবহান তো জান্নাতে রামনে গা দেব মনে বদরা বদ জখবর কে বস বাসদ মোরাজা এ ওসালে তো কে বস বাসদ মোরাজা তমন্নায়ে ওসালে তো খা আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাইহি পীর আী পীর বড় বীর আব্দুল কাদের জিলি রহমতুল্লা গভীর রজনীতে একদিন হালের মধ্যে বসে গেছে আল্লাহ তাল জিকির করতে করতে হঠাৎ করে হাল উঠে গেছে اللہ تعالیٰ عشق مارے فتر دریئر مدے ڈوب دیا بلے بولے تجنترا بنے کا دے ومن بدرا بدو زخبر تجنت تیرا بنے کا دے ومن بدرا بدو زخبر کہ بس باشد مرا آجا تمنا وسالے تو کہ بس باشد مرا آجا تمنا وسالے تو اے اللہ اپنا ایک قانون سے আপনার একটা সংবিধান আছে আপনি জান্নাতিদের জন্যে জান্নাত বানাইলেন আল্লাহ তা আপনি নাকার বন্দার জন্য জান্নাত বানাইলেন আর বৎকারের জন্য আপনি জাহান্নাম বানাইলেন যারা কাজ করবে তাদেরকে আপনি জান্নাত দিবেন আর যারা বদকাজ করবে তাদেরকে আপনি জাহান্নাম দিবেন। মালিক আমি তো বৎকার আমার ঠিকানা তো মনে হয় জাহান্নাম হয়ে যাবে তবে মালিক আমি চাই ওই জায়গায় আমার ঠিকানা দিবেন যেই জায়গায় আপনাকে দেখা যাবে সোহান আল্লাহ তো জান্নাতেরা বনেকাদ দে ও মানে বদরা বদ জখবর কে বস বা মুরাজা তামান্নায়সালে তো এ ঠান্ডার মধ্যে বয়ান শেষ করে মুনাজাত দিয়ে কারা কারা বাসায় যাওয়ার ইচ্ছা আছে একটু ওয়াদা করে হাত তোলেন একটু নারায় তাকে বীর নারায় তাকে বীর আওয়াজটা কম হচ্ছে একটু জোরে বলেন নারায় তাকে বীর القرآن رالو الحدیث رالو قرآن حدیث جکھانے عالم علم علماء جکھانے فلسطینہ سے جکھانے گان بازنا جکھانے امرانۂ اسرائیل جکھانے امریکہ جکھانے হাদিস যেখানে মুসলমান আছে যেখানে আল্লাহ তালা সকলকে মুসলমানের পক্ষ হয়ে থাকার তৌফিক দান করেন বলে তাকে বের সে দুনিয়া কোহেলা ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دو ملت کی حفاظت کے لیے جانے لڑا دو ملت کی حفاظت کے لیے جانے لڑا دو ہم خالد دررار کی عظمت کا بیا ہے ہم قاسم و محمود کے عبرت کا نشاں ہے ہم قاسم و محمود کے عبرت کا نشاں ہے ایک میں ইন্ডিয়ার ঘটনা আরো কয়েক বছর আগে আপনারা জানেন দুই বছর আগে কলেজে বোরকা হেজাব নিষিদ্ধ করেছে কিন্তু সে একাই বোরকা পরে কলেজে গিয়েছে হিন্দু ছেলেরা জয় শ্রীরাম বলে বলে তাকে বেজ্যুতি করার জন্য চেষ্টা করছে সে একাই তাকবেরি দিয়েছে আল্লাহ একবার বলে এসেছে সোমান কে বলছে না রায় আল্লাহ একবার এক মুস্কানের তাকবীরের আওয়াজে পুরা ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্তরের মধ্যে ভয় কেঁপে চেপে উঠেছে ভয় ঢুকে গেছে শুধু হিন্দু সম্প্রদায় আই তামাম দুনিয়ায় কাফেরের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে আহ উম্মতি আওরে বি হে জেসে মেঘু নাগার বি হে উম্মতি আওরে বিহে جس میں گناہ گارو بھی ہے سیکڑوں ایسے تیرے نام سے بیدارو بھی ہے سیکڑوں ایسے تیرے نام سے بیدارو بھی ہے وزن میں تم ہو نساں راوتمدن میں ہنور وزم میں تمہوں نساں راوتمدن میں ہنور یہ مسلمان ہے دیکھے کہ شرمائے یہود یہ مسلمان ہے دیکھے کہ شرمائے یہود যদি মুসলমানের মতো মুসলমান হওয়া যায় এক মুসলমান মুসলমান মতো হলে করার জন্য আর কাউকে প্রয়োজন না মুসলমানের মধ্যে মতো মুসলমান যদি হয় সুমাইয়ার মতো মুসলমান হলেই যথেষ্ট হয়ে যাবে মুসলমানের মতো যদি মুসলমান হয় আজকে মুসলমান নাম আছে কাম নাই ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں دل میں ایماں ہے مگر ایمان میں کامل نہیں دل میں ایمان ہے مگر ایمان میں کامل نہیں ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں دل میں ایماں ہے مگر ایمان میں کامل نہیں دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے

আজকে আমার সামনে আপনার সামনে আমার নবীর খতম নবুয়তের চাদর নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আমার নবী যদি বলে ও রাজপুরের মুসলমানেরা ও হুসেনপুরের মুসলমানেরা ও মাদারীপুরের মুসলমানেরা তোমাদের এত পাওয়ার তোমাদের এত শক্তি তোমাদের এত পাওয়ার তোমরা যদি বলে এখন দিন জনগণ দিন মানতে বাধ্য তোমরা যদি এখন বলো রাত জনগণ রাত মানতে বাধ্য তোমরা যদি বলো এই ট্যাক্স দাও জনগণ ট্যাক্স দিতে বাধ্য তোমরা যদি বলো অমুক না তাকে মানতে হবে এটা জনগণ মানতে বাধ্য কিন্তু আমার নবীর কত নবুয়তনি কাদি একটি তে সম্প্রদায় আছে আমার নবী খতম নবুয়ত স্বীকার করে তারা নবী দাবি করে আমার নবীর খতম নবুয়তের নিয়ে টলাটালি করলো কাদি ইরাক তোমরা কি করলা কি করলা এই জবাব যদি আমার নবী কিয়ামতের ময়দানে চায় আমরা কি জবাব দিতে পারবো বলেন দিন কে سورজ ডুব रही है

সবাই যেন আমি তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ ছাড়া কোনো রাত যায় না সবাই জানে আমি কোরআন তেলাওয়াত করেন ওয়ালি সবাই জানে আমি কোরআন তেলাবাত করেন ওয়ালা সবাই জানে আমি তসবি ওয়ালা সবাই জানে আমি জয় নামাজ ওয়ালা কিন্তু আমার নবীর খতম নবুয়াতের চাদর নিয়ে যারা টানে করলো আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করলো এই বিষয়ে তোমার কোনো পদক্ষেপ নাই ওই সময় আমার নবী যদি কালকে আমথার ময়দানে হাউজে কাউসারের পানির গোড়ায় বসে যদি হাউজে কাউসারের গোড়ায় বসে যদি বসে থাকে হাউজে কাউসারের পাশে বসে থাকে আর এই সমস্ত উম্মতরা যদি হাউজে কাউসারের পানি পান করার জন্য যায় ওই সময় আমার নবী বলবে আল্লাহ আকবর কি বলবে কে কে রোজে সামনে اے خاص اے خاص آر رسل وقت دعا ہے اے خاصا اے خاصا نے رسول وقت دعا ہے امت پہ تیری آنکھیں آجب عاجب وقت پڑا ہے امت پہ تیری آنکھیں آجب عاجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلاتا وطن سے پردیس میں وہ آج غریب الغربہ ہے پردیس میں وہ آج غریب الغربہ ہے ہم آہ بھی کرتے ہو تو ہو جاتے ہیں بدنام ہم آہ بھی کرتے ہو تو ہو جاتے ہیں بدنام وہ قتل بھی کرتے ہیں تو دیا جاتے ہیں انعام وہ قتل بھی کرتے ہیں تو دیا جاتے ہیں انعام امراج دی

আপনার ইমানটাকে রাবিয়া বসির ইমানের সাথে মিলান হাসান বসি রহমতুল্লাহ আলাই পানির মধ্যে জয় নামাজ বিষয় একদিন নামাজ পড়তেছে এবার হাসান বসি রহমতুল্লাহ আলাই রে মজেদা প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে রাবিয়া বসরিয়া দেখতে পারলো যে হাসান বসরি তো বহুত বড় আল্লাহর বলি হয়ে গেছে ولیر کرامت پکش پیچے حسان بسری جائے نماز پانیر مدی بیسے نماز پڑھتے سے اللہ اکبر کبیر آئے بار رابیہ بسریہ دیکھ لین جدی حسان بسری پانیر مدی جائے نماز بیسے نماز پڑھے اما کیا رو بڑھو کرامت دکھائی تکھو بھی ای جنیا رابیہ بسریہ পানির মধ্যে নামাজ বিষয় নাই কারণ পানির মধ্যে পানি তো একটা আবরণ আছে একটা খুটি আছে এই জন্য রাবে অবশ্রিয়া পানির মধ্যে যায় নামাজ না বিষয়া সরাসরি হাওয়ার মধ্যে যায় নামাজ বিছাইয়া দিছে আর কে তারা যাক গজিত হার তার সাদ আজ হক ও দে গোزيد তার সাদ জবে জিন নউসohar দি দে তার সাদ জবে জিন নউসohar কে দিদ যে মওলার হয়ে যায় तमाम দুনিয়া তার হয়ে যায় হার তার সাদ আজ হক ও তাকওয়া গোزيد তার সাদ জবে জিন নউসohar দি দিদ আপনার ঈমানটা মিলন হাসান বসির সাথে মিলন আপনা ইমান মিলাল রশ্রিয় সাথে মিল এবার হাসান আয় হাসান বর আবি খি বাসি ও বর হওয়া পরে মগজি আয় হাসন দিল বদুস্তার কাছে বাসি হাসান যদি মাটিতে যদি পানিতে যায় নামাজ বিষয় নামাজ পড়লে বলি হওয়া যায় তাহলে সবচেয়ে বড় হল ওলি হয়ে যাবে এই দেশের হাসগুলা আয় হাসান বর আবে রবি হাসি বাসি ও বর আবে আয় হাসান ও হাসান বসরি পানিতে যদি যায় নামাজ বিষয় নামাজ পড়লে বড় বুজুর্গ হয়ে যায় তাহলে এই দেশের বুজুর্গ হবে হাঁস গোলা বুজুর্গ হয়ে যাবে হাওয়াতে জয় নামাজ বিশেষ নামাজ পড়লে যদি বুজুর্গ হয় তাহলে এই দেশের বুজুর্গ হয়ে যাবে সবচেয়ে পাখিগুলো বড় বুজুর্গ হয়ে যাবে বুজুর্গ কাকে বলে জয় নামাজ বুজুর্গ বলে না তুসবীয়ালাকে বুজুগ বলে না তাহাজওয়ালাকে বুজুর্গ বলে না কোরআনতলা ভাতকর্ণওয়ালাকে বুজুর্গ বলে না যারা এগুলো বইলে বলে ফেসবুকে ছাড়ে আর স্ট্যাটাস দেয় আর বলে আমি এই এত রাকাত নামাজ পড়ি আমি তাহাজ্জুদ ছাড়া পড়ি না এগুলোকে বুজুর্গ বলে না হাসান বস্ত্রীকে রাবিয়া বস্ত্রিয়া বলে ও হাসান বস্ত্রি বুজুর্গ কাকে বলে বুজুর্গ হলো আয় হাসান দিল বাদস্তার কাছে বাসি কাউকে দিল দেওয়া এটাই হলো বুজুর্গি কাউকে দিল দেওয়া এটা হলো বুজুর্গি ইমানটাকে শুধু আল্লাহ তালার সাথে খাস করে এটাই হলো বুজুর্গি আল্লাহ নঙ্গে মি গর দত জমানে হলে আরফা ই ننگ می گردت دت زبانے اہلر مقام مارف گفت ایجا سیا برار داد مارف گفت ایجا سیا برار داد نگ می گر زبان اہلر عرفائی مقام مارفنا گفت ایجا سیا برار داد ہمارا شامن امول کری بولے, بولے من کرنے بڑے گیسی چھوٹ چھوٹ امول کرنے کرنے بڑے گیسی نانا کلام জারুল্লাহ জমক শরী রহমতুল্লাহ আলে আপনার ওনার নাম শুনছেন তফসির কাশ্যাপ লিখেছেন আল্লাহ জারুল্লাহ জমক শরী রহমতুল্লাহ কাবা শরীফের পাশে বসে আবাদ উৎপন্দি এত বেশি করে এত বেশি করে কাবার এলাকার লোকেরা দেখে রাত দুইটাই যাই দেখি জমক শরী আবাদত করে যত রাত যায় তত রাতে দেখি জমক শরী নামাজ পড়ে কোরআন তেলবাদ করে জিকিরাজকার করে দিনে যাই জমক শরী দেখি আবাদত বন্দিগি করে সকালে যাই দেখি জমক শরী আবাদত বন্দিগি করে দুপুরেও যাই দেখি জমক শরী আবাদত বন্দেগি করে বিকাল ও যায় দেখি যমক শরী আবাদত করে এবার ওই যমক নাম দিয়েছে জারুল্লাহ পড়োশি আল্লাহর পড়োশি সুবহানাল্লাহ ওই আল্লামা জারুল্লাহ যমক শরীর নাম উঠে গেছে আল্লাহর পড়োশি সব সময় আল্লাহর ঘরে থাকে আল্লাহর পড়োশি হয়ে গেছে কিন্তু এত ইবাদত করার পরে বলে মা আরফনা কাহকা মারফাতিক ওয়া মা আবাদনা কহা কায়বাদাতি এখন বয়ান শুরু করি নাই আপনারা বয়ান শেষ করে মোনাজাত দিয়ে বাসা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল বর্তমান পরিস্থিতির আলোকে ইমানের পরিস্থিতির আলোকে কিছু কথা বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে বুখারী শরীফের কিতাবুল হাদিস হাদিসগুলো লেখার আগে একটা হাদিস লিখেছেন ইননামাল আমালু বিন নিয়াত কারণ কিতাবল ওয়াহির সাথে ইমানের কোনো সম্পর্ক নাই তোহারতের সাথে ইম আমালু বিনিয়াতের কোনো সম্পর্ক নাই সব মুফসরিনে কারাম হাদিসের বিশারদগণ হাদিসের তফসির কারকগণ বলেছেন এই হাদিসটা কেন নিয়ে আসছেন পরে এর জবাব বের হয়েছে সব কাজের মূল হল ইনামাল ওহি পড়লেন যদি নিয়তটা আলেম হওয়া থেকে আল্লাহকে রাজি খুশি করা না হয় এলেম শিখলেন বড় আলেম বলবো বড় বড় টাকা পাবেন বোদায় বোধায় টাকা পাবেন তাহলে এই এলেম শিখে কোনো লাভ নাই আল্লাহ আকবর কাবির এই জন্য বয়ান শুরু করার আগে কিছু কথা বলি বয়ান কথা বলতেছিলাম নঙ্গে মি গর্দ জবানে হালে আরে ফাই মাকাম এই জন্য বলতে চাই আপনি যত বড় নামাজ হন না কেন আপনি যত বড় তাহাজ গুজার হন না কেন আপনি যত বড় পণ্যওয়ালি হন না কেন যদি আমার এই বাংলার জমিনে কা যদি এখনো সরকারিভাবে সংবিধানে সরকারিভাবে যদি বাংলার সংসদে যদি তাদেরকে কাফের ঘোষণা না করা হয় আল্লাহর কাঠগড়ে আপনার বিচার হবে আল্লাহর কাটগড়া বিচার হবে شافیع روز جزا واغفتی বে انبیاء صاحب حوض لیوا وللہ خدا روز عتید কাল কেয়ামতের ময়দানে যখন সকল উম্মত রে উম্মতরা নবীজি কাছে যাবে সুপারিশের জন্য আপনিও যাবেন সুপারিশের জন্য আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওই সময় আমার নবী বলবেন তোমার নাম কি বলে আমার নাম অমুক তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম অমুক হা হা তুমি কি অমুক দেশের এই ছিলে এই ছিলা ছিল হা ছিলাম বলে এত শক্তি এত শক্তি কিন্তু কা আর নিলে কেন এই দেশে তোমরা এত মুসলমান থাকতে কিভাবে পঞ্চগড়ে তারা আমার বিরুদ্ধে এত বিশাল করে একটা ইস্তেমা করতে পারে এটা কোনোদিন সম্ভব নয় কেন করলো তুমি ছিলাম অনেক দেশের মধ্যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দিয়েছে এই দেশে কেন এখনো হলো না কি জবাব দিবেন আমার নবী বলবেন সহকান নিবেন গৈরাবাদী যাও যাও দূর হো দূর হও আমার পরে যারা আমার দিনকে বিকৃত করে ফেলেছ আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করে ফেলেছ আজকে তারা দূর হয়ে যাও এবার একটু আরেকটু আগাইয়া কথা বলি আল্লাহ এই ঠান্ডার মধ্যে অনেক ভাই বসছে আবার একজন দেখলাম উঠতেছে আস্তে হেফাজত করার জন্যে দিন কোরআন ইসলাম এই দিনটাকে হেফাজত করার জন্য আমার জিম্মাদারি আছে আপনাদের জিম্মাদারি নাই ভাই বলেন আছে কিনা অবশ্য اے اسلام حفاظت قرأت جن نزمہ داری امارا سے اپنا سے بھائی اے دین کی حفاظت کی بکورے چی محدیسین محدثین کرام حدیث حدیث حفاظتر مدد میں دین حفاظت کورے چی گھرے بھی شے حدیث پہ جان امکر کتاب امکر کتاب ہے تو نمبر پشتہ تو نمبر حدیث کے لکھے گیسے اپنا رو بابا لکھے گیسے نہ اپنا دادا لکھے گیسے نہ اپنا پردادا لکھے دادا لکھے দিন হেফাজত করার জন্য ইয়াখাইবনে মাইন দশ লক্ষ হাদিস মুখস্ত করেছে কত হাদিস ইয়াহাইবনে মাইন দশ লক্ষ হাদিস মুখস্ত করেছে দিন হেফাজত করার জন্য। আপনি তো একবার সুহানা পড়লে বার পড়লে বার পড়লে আপনার আর জবান চলে না চা দোকানে বইসে বইসে যখন সংসদের আলোচনা চলে রাজনৈতিক আলোচনা চলে অমুক দল বলো তমুক দল বলো না তখন তো আর মুখ বন্ধ হয় না হাদিস মুখস্থ করেছে দিন হেফাজত করার জন্য হাদিস এমনি আসে নাই দিন এভাবে আসে নাই এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে বসতে কষ্ট হয় উঠে যাচ্ছেন দিন হেফাজত করার জন্য কি ভূমিকা আছে আপনারা আপনি বলেন শুধু হাদিস নয় শুধু হাদিস নয় বরং এই হাদিস কার কাছ থেকে এসেছে বর্ণনাকারী ওনার কাছ থেকে কে ওনার কাছ থেকে কে এভাবে নবীজি ইসলাম পর্যন্ত রাওয়ায় রাবি পর্যন্ত সমস্ত রাবি মুখস্থ করেছেন হাদিস মুখস্থ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও দশ লক্ষ হাদিস মুখস্ত করলেন আল্লাহু শুধু হাদিস নয় বরং বর্ণনা কারি থেকে নিয়ে শুরু করি নবীজি সাল্লাম পর্যন্ত এক একটা হাদিসের বর্ণনাকারী দশজন বিশ জন পর্যন্ত হয়ে যায় এত এত ব্যক্তির নাম মুখস্থ করেছে প্রতিটি হাদিসের এভাবে সনদ আছে ইমাম বুখারি রহমতুল্লাহ ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছে কত লক্ষ এই দিন হেফাজত করার জন্য ইসলাম হেফাজত করার জন্যে ইমাম আবুদ আয়ুদ্ রহমতুল্লাহ আলহী পাঁচ লক্ষ হাদিস মুখস্থ করেছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহী তিন লক্ষ হাদিস মুখস্থ করেছে ইমাম আবু দায়ুদি তিরিশ হাজার হাদিস মুখস্থ করেছে এই দিন হেফাজত করার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী ছয় লক্ষ হাদিস মুখস্থ করে এই ছয় লক্ষ হাদিস থেকে বাসনি করে একটা একটা করে হাদিস দেখেছে যে হাদিসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা হাদিসের বর্ণনাকারী কোনো জাল কিনা ইমাম বুখারী রহমতুল্লাহ রাই চিন্তা করেছেন যে আমার নবীর এই দিন কি কিভাবে হেফাজত করা যায় ইসলাম কি কিভাবে হেফাজত করা যায় কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে সহিহ ইসলামটা কিভাবে পৌঁছানো যায় ছয় লক্ষ হাদিস গবেষণা করে ভাষণী করে প্রতিটি হাদিস গবেষণা করার আগে তিনি গোসল করেছেন ওযু করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন ইস্তেখারা করেছেন প্রতিটি হাদিসে ইস্তেখারা করার পরে যখন

জালিলুল মাজামেও ইজা জামাতনায়া জালিলুল মাজামেও ওরা মোদের উত্তর সরি যাদের নিয়ে গর্ব করি ওরা মোদের উত্তর স্বরী যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করো তো দেখি তাদের জোড়ি কোন মুখতে বড়াই করো তো দেখি তাদের জড়ি উলাইকা বাই ফাজি মিসলিহিম ইজা জামাত জালিলুল মাজামেও ষোলো বছর ষোলো বছর লেগেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ষোলো বছরে সাত হাজার দুই শত পঁচাত্তরটি হাদি শরীফ মুখারি শরীফ লিখছেন সুহান আল্লাহ বলে লেখা শুরু করছে কত বছর থেকে ষোলো বছর বয়স থেকে লেখা আরম্ভ করছে সুহান আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব এত মকবুল এমনি হয় নাই ইমাম বুখারী রহমতুল্লা কালের হওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ কিরকম দাফন করা হয়েছে তখন ইমাম বুখারী রহমতুল্লাহের খবর থেকে মিষ্কাম্বরের গ্রান বের হয়ে গেছে মিসকাম্বরের গ্রান কেমন গ্রান আপনারা কেউ পেয়েছেন কেনা বলেন তো এখানে কেউ আছেন পান নাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ দুই হাজার বারো সালে মুফতি আজম বাংলাদেশ মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাই মেখলি ওনার কবর থেকে দুই হাজার বারো সালে রমজান মাসের আগে হঠাৎ করে মিস্কম্বরের গ্রান বাইর হয়ে গেছে সুহান বৃহস্পতিবারে শুরু হয়ে গেছে মিস কম্বরের গ্রান আমি বৃহস্পতিবারে যাইতে পারি নাই সারা দুনিয়ার মধ্যে আওয়াজ হয়ে গেছে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহর কবর থেকে মিস কম্বরের আমি একদিন পরে শুক্রবার বিকেলে গিয়েছিলাম দুই হাজার বারো সালেই রমজানের আগের মাসে আমি যাইতে কাবের গ্রিবের সময় পার হয়ে গেছে দেখেছি লাখ লাখ কোটি কোটি মানুষের ভিড় জাম লেগে গেছে হাঁটতে হাঁটতে সেখানে গেছি গিয়া দেখি বড় বড় বাস দিয়ে এইভাবে গেট করা হয়েছি বর্তমান বাংলাদেশের একজন আলোচিত বক্তা ইসমাইল খান দাম বারাকাত আলিয়া তাকে দেখেছি এভাবে বাস ধরে দাঁড়ায় আছে আর মানুষদের ভিড় এভাবে দিকে দিকে কেউ পাতা নিয়ে নিয়ে যাইতেছে যে যায় থেকে মেশকাম্বরের কাম্বরের গ্রান হয়ে যাচ্ছে তারপরে ওনার একটা লাইন করেছে লাইন দিয়ে হজরতের কবরের পাশ দিয়ে মেস কাম্বরের গ্রানটা নিয়ে আর সামনে চলে যাবে ভাইরা আল্লাহর কসম করে বলি আমার এখনো মনে আছে আমি একটা কিতাব লিখেছিলাম ওই সময় আওরাকুমিন বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি ওয়া আমি আরবিতে একটা কিতাব লিখেছিলাম আমার ওই কিতাবের মধ্যে আমি লিখেছি ইন্নি লা ইন্নি ওয়াজাতু রিহান লাম আজিদ ক্বাবলু আমি এত সুন্দর মেশক আমরে গ্রান পেয়েছিলাম মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ কবর থেকে যেটা আমি কখনো পাই না ভরে ভরে আসছে তো গ্রান তো ইমাম মুখারি রহমতুল্লাহের দাফনের পরে ইমাম মুখারি রহমতুল্লাহের কবর থেকে মিষ্কাম্বরে গ্রাহ হয় বের হয় কেউ মাটি নিয়ে যায় শিশিৎ করে বোতলে করে বোতলের মধ্যে করে বাসায় গিয়ে দেখে সেখানেও মিষ্কাম্বরে গ্রা মাটি নীতি নীতি ইমাম মুখারি রহমতুল্লালের পুরো কবর পরিষ্কার হয়ে গেছে এখন কোনো মাটি নাই এরপরে এলাকার মানুষ আবার মাটি দিয়ে ঢাকলেন। আবার মিষ্কাম্বরে গ্রা আবার দ্বিতীয়বার আবার মাটি দিলেন আবারও নিষ্কামের গ্রান এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে অনেক বাঁধা দেওয়ার পরও মাটি উঠেনি কি সে তৃতীয় বারাবার মাটি দেওয়া হয়েছে উলাইকা বাই ফাজে ইনামি মিসলিহিম ইজা জমাত নায়া জালিল উল ওরা আমাদের উত্তর সরি যাদের নিয়ে গরম করি কুন মুখেতে বড়াই করো লাউ তো দেখি তাদের ঝুড়ি মহব্বত করে তো জানে মহ মজা হাসিল হল হতে কি বগর নাশক হোতা হে সব অবরণ

ঠান্ডার মধ্যে আমরা বসতে কষ্ট হয় ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা তাকান ওই জালেম ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা এমন বড় বড় কাহিনী করেছি ইতিহাসের কম বড় বড় কাহিনী কেউ করে নাই তাদের খাবার গুলো বন্ধ করে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিয়েছে পানির লাইন বন্ধ করে দিয়েছে কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় বরং ফিলিস্তিনিরা এই মজলুম হয়ে তাদের শিশুরা বেশি আক্রান্ত হয়েছে গুলিতে মানুষ যখন একদম অসুস্থ হয়ে যায় যায় একটা মাত্র কেন্দ্র সেটা হলো হাসপাতাল ইজাল যারা সব সময় মানবতার কথা বলে তারা মানবতার কথা বলে কিন্তু তারা মানবতা বিরোধী কাজ করে তাদের হাসপাতালের মধ্যে বোমা ফেলে দিয়েছে میٹنے ہی سکتا کبھی مرد مسلمہ کے ہے ہی سکتا کبھی مرد مسلمہ کے ہے اس کے اذانو سے پاش سر کلیم و خلیل مرد صفاہی کے وہ اس کی ذرا لا الہ آیت شمشیر میں اس کی فنا لا الہ آہو مردان حق و عربی شہ سوار آہو مردان حق و عربی شہ سوار حامل خلق عظیم صاحب صدق یقین ফিলিস্তিনে মুসলমানরা এরপরে ইমানকে মজবুত আর একটা সন্তানকে এক হাতে মা ধরে রেখেছে ওই সন্তানের মুখটা মায়ের মুখ মুখ নিয়ে গেছে পুরা মাথাটা আলাদা হয়ে গেছে আল্লাহর কাছে বিচার দিতে দিয়েছে আল্লাহ মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লা আল্লাহ আপনার সাহায্য কখন হবে এমন দৃশ্য মা তার সন্তানকে তার সামনে লাশ হতে দেখেছি মা তার সন্তানকে তার সামনে চেহারা বিবর্তন অবস্থায় দেখেছি বিকৃত অবস্থায় দেখেছি নো রেহাকে স্যা হে লাহি ক মিটা সে তা হে কন

أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي الله رب العالمين موسى عليه الصلاة والسلام ركت دعاة أبدى ركت درخسته قرآن كريم رسوله صلى الله عليه وسلم وقلت موسى عليه الصلاة والسلام الله رب العالمين ركت درخسته قرآتها সে দরখাস্তটা হলো কলা রব্বিশ হালি সদরি ওয়াসরিলি আমরি ওয়াহলু লুকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি هارুন আখি এই হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কখন করেছেন মূসা আলাইহিস সালামের দরখাস্তটা এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ২৪তম আয়াতে বলেন اذهب إلى فرعون إنه تغاخ الله رب العالمين موسى عليه الصلاة والسلام كي موسى جاو جاو فرعون كس جاو اذهب إلى فرعون إنه طغى شيء وتيرك تبيري كسي بشي بيري كسي دوت جير بعد ফ্রাউন জুলুম করতে 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 বনে ইসরায়েল আশি আরও বেশি বাচ্চাকে শহীদ করে দিয়েছি মা বোন একসাথে হইলেই দুজনকে শহীদ করে দেয় আল্লাহু আকবার কবীরা ফেরাউন কে আল্লাহ রব্বুল আলামিন নে এত সুযোগ দিয়েছে চারশত বছর পর্যন্ত তাকে হায়াত দিয়েছে ধন সম্পদের অভাব নাই তার সম্মানের কোনো অভাব নাই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জলমকে একটা সুযোগ দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও ফেরাউন যখন বলল আনা রব্বু কুমুল আলাম আমি তোমাদের বড় খোদা না অজবিল্লা বড় খোদা দাবি করল ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পরে তার পাশে সর্বপ্রথম কিছু গণক খবর কিছু গণককে রেডি করলেন গণক বুদ্ধিজীবী শতক গণককে রেডি করলেন ওই চার শত গণকের লিডার হলো দবিরা ফেরাউন একদিন হঠাৎ করে দবিরারে ডাকলেন চার শত গণকের লিডারকে ডাকলেন বললেন দবিরা রে দবিরা আমি ছিলাম একজন সাধারণ তরমুজের ব্যবসায়ী তরমুজের বাগানে আমি কাজ করতাম ওই দক্ষ তরমুজের বাগানের মালির সাথে কথা বলে আমি ওই মালির কাজ করেছিলাম সেখান থেকে আমি হয়েছিলাম তরমুজ ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী থেকে হয়েছিলাম মিশরের সরকারি কবরস্থানে আমি দারোয়ান সেখান থেকে হয়েছিলাম আমি প্রধানমন্ত্রী এখন হয়ে গেলাম বাদশাহ ہمار مونے من لگے کتر پیڑے گی ہزم گی کی ہوئے نا خزم আমি ছিলাম সাধারণ একজন মানুষ হয়ে গেলাম বাদশাহ তোমরা গরণ করে দেখো আমার বাদশাহী কয়েদিনটিকে মাই খুব সমজেতা হোতেরে রমজু কি বাতি মাই খুব সমজে তাহোতেরে রমজু কিবাতি বা তো সে চোপা জো নাতেরে বেদে না জানে বা তো সে চোপা জো নাতেরে বেদে না জানে বর্তমানে যারা নাস্তিকতার সাথে মিলে কাজ করে কুফুরি শক্তির সাথে মিলে কাজ করে কোরআনের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে যারা শিক্ষানীতি গ্রহণ করে কোরআনের বিরুদ্ধে যারা শিক্ষানীতিগুলো চালু করে সমাজের মধ্যে শরীফ শরিফার গল্প দিয়া নারীকে পুরুষ পুরুষকে নারী এই সমস্ত ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমাজে যারা নাস্তিক্যবাদ চালাইতে চায় এর আগেও যারা দারোইনের মতবাদ এই সমাজে লালন চয় এই সমাজের মধ্যে দারোইনের মতবাদের সেই বীজ ঢুকাইতে চাইছে পারে নাই এখন চেয়েছি ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমাজের মধ্যে সমকমিতা ঢুকানোর জন্যে তাদেরও ভয় আসে কখন যেন আমার ক্ষমতা চলে যায় এই জন্যে কিছু বুদ্ধিজীবী রাখে তবে বুদ্ধিজীবী গুলো খারাপ পড়ে আর ও ভাই বুদ্ধিজীবী তো হজরত সুলাইম আলাইসালাম রেখেছেন তফসিরি কিতাবের মধ্যে আসছে তুমি তো দুই মোল্লার বাদশাহ দুই টাকার বাদশাহ তুমি তো ছোট্ট একটা দাঁত দেশের মালিক আর হজরত সুলাইম আলাইসালাম তাম দুনিয়ার মালিক তিনি বাদশা হওয়ার পরে তার ডান পাশেও কিছু বুদ্ধিজীবী রেখেছে বাম পাশেও কিছু বুদ্ধিজীবী রেখেছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস হাজার 1000 বুদ্ধিজীবী রাখছেন কত বুদ্ধিজীবিকারা আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে আসছে 1000 বুদ্ধিজীবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছেন তবে বুদ্ধিজীবী হলো আলেম রজি না বিল কিসমাতিল জাব্বার ফি রাজিনা বিল কিসমাতাল জাব্বার ফি না লানা ইলমুন ওয়ালিল আদা ই মানু লানা ইলমুন ওয়ালিল আদা ই বালু সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে 500 তো বুদ্ধি আলেম মিনাল ইনস মানুষ আবার বাম পাশে 500 তো আলেম রেখেছেন বুদ্ধি আলেম জিন তো দবিরাম ফারাউন বলে যে আমার তো আমার পেটে কি বাদশাহীটা অজম হবে কিনা আমার ক্ষমতা কয়দিন আছে তুমি দেখো এবার দবিরা গণনা করে দেখে যে আপনার তো ক্ষমতা বেশি দিন থাকবে না বন ইসরায়েলের মধ্যে মৌসা নামে একটা সন্তান জন্মগ্রহণ করবে সে এক সময় নবী হবে এবং তার হাতে আপনার ক্ষমতা শেষ হবে আল্লাহ মাই খুব সমঝতা হতে তেরে রমজ কি বাতি

যেখানে নবজাতক সন্তানের খবর পাওয়া যায় সাথে সাথে তাকে দুই টুকরা করে দরিয়া ভাসায় দিবা আর যে ঘরের মধ্যে নারী পুরুষকে একসাথে পাইবা সেখানে একসাথে খতম করে দিবা জবাই করতে করতে আশি হাজার সন্তানকে নীল দরিয়া ভাসায় দিছি নীল দরিয়ার পানি রক্তের কালার হয়ে গেছে শ্রাউন বলে দুবিরা আবার তুমি গণক দিয়ে গণনা করো এত হাজার শিশুকে হত্যা করলাম ওই মূষা কি এখনো আসে না এখনো আসে নাই না কোনো শহীদ হত্যা হয়ে গেছে দেখ গণনা করে দেখে ওই মায়ের কোলে আছে আল্লাহ হয়ে গেছে মায়ের কোলে আছে এইদিকে আম্মা জানের কোলে দুধ খায় আল্লাহ সালাম সালামের আম্মার অন্তরের মধ্যে একটা বড় সিস্টেম একটা কারিকুলাম এলকা করেছেন পাঠিয়েছেন বলল তুমি একটা বাক্স বানাও ওই বাক্সের ভিতরে যেন পানি নাডুকে রেখে নীল দরিয়া হেফাজতের জিম্মারি ওই সময় মহিলা মানুষ কাঠ পাবে কোথায় মিস্ত্রি পাবে কোথায় লোহা পাবে কোথায় আল্লাহ রব্বুল আছে আল্লাহ রব্বুল জিব্রাইল আলমিনকে পাঠাই দিছেন যাও যাও জিবরাইল মূসা রাসুল কাছে গিয়ে বাড়ির পাশে আওয়াজ দাও আমি মৃস্তরিকার মৃস্ত্রি লাগবে কিনা কাট লাগবে কিনা লোহা লাগবে কিনা বাক্স বানাবেন কিনা মূসা আলাইহিস সালামের আম্মা ওয়া শুনলো একPeri wala আসছে বাড়ির পাশে বাক্স বানানোর জন্য बोला আমি তো লক্ষস্থছি বাক্স বানানোর জন্য বলে আমার কাছে তো কোনো কাট নাই लोहा নাই কিচ্ছু নাই বলে আমি নিজে সব বানায় দেব আমার কাছে সব আছে এবার জিবরাইল আমিন মানুষের সুর উদ্ধারে ওই বাক্স বানানোর জন্য বলল আপনি বাসা থেকে একটা পিড়িদের আমি বসি একটা উঁচু একটা মোড়া দেন সেখানে আমি বসে বাক্সটা বানাই দিব মৌ সারা সেরা তো বাড়ির গাটা গাটা থেকে একটু বাসায় গেছে ঘরে গেছে এক দুই মিনিটের মধ্যে আইসা দেখে বাক্সা রেডি হয়ে গেছে কাদের বাক্সা বুঝাই দিলেন মিস্তরি চলে যায় মৌ সালা বলে তুমি যাইও না কিছু টাকা নিয়ে যাও কিছু বিনিময় নিয়ে যাও বলে আমার বিনিময়ের দরকার নাই আমার কোনো টাকার প্রয়োজন নাই এই কথা বলে জিব্রাইল আমিন চলে যায় মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের আম্মা ডাক দেয় মিস্ত্রি তোমার বাড়ি কই তোমার ঘর কই তোমার জন্য আমি একটু দোয়া করব তোমার পরিচয়টা দেয়া যা জিব্রাইল আমিন বলে আমার পরিচয় জানার কোনো দরকার নাই অনেক পিড়া 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 পিড়ির পরে পরিচয় দিয়েছে বলে আমি দুনিয়ার কোন মিস্ত্রি না আমি হলো আসমানের মিস্ত্রি আল্লাহ এত সুন্দর বাক্স বানায় দিয়েছে ওই বাকshar ডিজাইন করেছেন আমার আল্লাহ আর বাকshar মেস্ত্রি হলো জিব্রাইল আমিন এবার মনে করেন বাক্সটা কত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা মুসা আর ইসরাతు আলাইহিম আম্মা বাক্সটা বিসমিল্লাহ পড়ে তালা মেরে নীল দরিয়ার মধ্যে ভাসায় দিবেন মায়ের মন তো মানে না তার একজন বোন আছে 12 বছরের তার নাম হলো মারইয়াম তার মনেও মানে না আল্লাহ রাবুল আর আমিন কুদরতিভাবে খিজির আলাইসারা তুসালাম কে দুনি মাটির পানির মধ্যে হুকুম করলেন ও খিজির তুমি আমার আরে মুসার এই বাক্সটার জিম্মেদারি খিজির তোমার কাছে সোয়ার মোবস্সেল আলখাম বলেন আল্লাহ রব্দুল আর কুদরতি খেলা আরম্ভ করেছে জিবরে লামিন কে মিস্ত্রি পাঠায়া বাক্সা বানাইছেন

আল্লাহ আকবার কবির আসিয়া দেখি অরিশ ফুটফুটে একটা সুন্দর বাচ্চা আশিয়ার মনে তো পুরাই খেয়াল এই বাচ্চাটাই হলো মসা ফের আউন বলে হ্যাঁ এই তো আমার মামাকে শেষ করবে বাচ্চা রে জবাই করো আশিয়া বলে না না তোমার তো বাচ্চা না বাচ্চার মায়া তুমি বুঝো না জনগণ তোমাকেই বলে তোমার আটকোড়া বলে তোমার সন্তান হয় না এই সন্তানটা আমাদের সন্তান বলে আমরা চালায় দিব সুহার ফের আউন এবারে দমিরা ডাক দিলেন দমিরা আওয়াজ দাও ঢোল বাজাও সুহান বলে কি ঢোল বাজাবো বলে একটা ঢোল বাজায় দাও ফেরাউনের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে ঢোল বাজায় দিল ফেরাউনের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে বড় হইতে হইতে মুসার সালাতাম এবার দুধের প্রয়োজন বড় হওয়ার জন্য দুধের প্রয়োজন যার যে যে মহিলার স্তনে মুখ লাগাই দুধ পান করে না খবর পাঠাইলো তাম পুরা আমার এই পুরা রাজ্যের মধ্যে দেখো কোন মহিলাটা ভালো কার দুধ পান করে মারিয়াম যে খবর দিল আমাদের এলাকায় একটা মহিলা আছে যার দুধ সবাই পান করে বাচ্চারাই পান করে সবার আল্লাহ একবার কবির আবার ওই মহিলাটাকে নিয়ে আসেন মহিলা বলে আমি আসবো না আমার কাছে বাচ্চা পাঠান মুসার ইসলাম রাম্মা বলে না না আমি আসবো না আমার কাছে বাচ্চা পাঠায় দেবো ফেরাউন বলে না সমস্যা নাই তোমার খাবার দাবার সমস্ত জিম্মেদারি আমার এবার মুসারসাল্লাম রাম্মা ফেরাউনের দরবারে মুসারসাল্লাম ও মায়ের কোলে মা তার ছেলে মেয়ে নিয়ে ফেরাউনের দরবারে খাবারের ব্যবস্থা করছেন কে রাজু কিভাবে থাকার ব্যবস্থা করছেন কে রাজু কি ওভাবে মৌসাইলাইসাল্লাম বড় হয়েছে তিন বছর বয়স ফেরাউন মোহাব্মত করে কোলে নিছে আল্লাহ হত তাফসিরের মধ্যে আসছে ওয়াকাজা মুসা বিলিহিয়াতি ফিরাউন মুসা আলাইহিস সালাম ফিরাউনের লিহিয়া দাড়ি ধরে দাড়ি তো দাড়ি বলা হয় যেখানে দাড়ি এই হাড়িটাকে বলা হয় দাড়ি এই লিহিয়ার হাড়ি ধরে এমন জোরে এখানে ধরছেন এরপরে থাপ্পড় মারছেন সাধারণ থাপ্পড় মারলে একটু আস্তে হয় যদি ভালো করে ধরা থাপ্পড় মারে অনেক জোরে হয় মূসা আলাইহিস সালাম ফারাউনকে একটা থাপ্পড় দিয়েছেন সাধারণ কোনো থাপ্পড় দেয় নাই এক হাতে দংশছেন আর এক হাতে মারছেন যেন জোরে হয় থাপ্পড় তো থাপ্পড় নবীর থাপ্পড় দুনিয়ার কোনো মানুষের থাপ্পড় না অনেক ভারী থাপ্পড় শক্তিশালী থাপ্পড় ফারাউন এমন জোরে চিৎকার করলেন ও মাগ গো মা কত জোরে আওয়াজ হয়েছে চতরের দিকে 17 মাইল পর্যন্ত ফারাউনের আওয়াজ বেয়ে গেছে আল্লাহ থাপ্পড়ের আওয়াজ থাপ্পড় খায়া চিৎকার করছে চিৎকারের আওয়াজ এত দূরে গেছে ফেরাউন বলে না এটাই শেষ করে এবার বলে না না সে বলে না ছোট বাচ্চা কি বুঝে ফেরাউন বলে পরীক্ষা করব তার সামনে একটা স্বর্ণে টুকরা দিব আর একটা জ্বলন্ত আগুনের কয়লা দিব যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবো যে এটা আমার সেই মুসা শেষ করার যে বাচ্চা আমার শেষ করবে এটাই আর যদি আগুনের কয়লা ধরে বুঝবো না ছোট বাচ্চা আল্লাহ রব্বুল কুদরতি পাবে মৌসার সালামের হাত নিয়ে গেছেন কয়লার ভিতরে কয়লাটা ধরে সাথে সাথে মুখে দিয়ে দিয়েছেন বাচ্চাদের একটা আদ আর কথা বাড়াবো না এবার আসেন আমাদের কথার দিকে মৌসার সালাতাম বড় হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মৌসা ইসহাব ইন্ন হু তগা মুসা আর বেশি দেরি করার যাবে না ইফরাউন জলেম জুলুম করতে করতে শেষ সীমা পার করে ফেলেছে যাও এবার তার কাছে যাও ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনের উপর জুলুম করতে করতে শেষ পর্যায়ে চলে গেছে এবার موسی আঃ কি বলে জানেন বলে আল্লাহ ফেরাউনের তো বিশাল শক্তি আমার তো এত সম্পদ নাই অস্ত্র নাই গোলা নাই বারুদ নাই মা আল্লাহ আল্লাহ আমাকে কিছু মাল দেন আল্লাহ আমাকে কিছু তরবারি দেন কিছু অস্ত্র দেন কিছু বোমা দেন ফিলিস্তিনের বলে আল্লাহ আমাদের কাছে কোনো মাল নাই ইসরায়েলি বাহিনীর সব মাল আমেরিকা থেকে পাঠায় অস্ত্র পাঠায় আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত থেকে কিছু সৈন্য পাঠায় ইসরায়েলের পক্ষে সবাই পাঠায় ফিলিস্তিনি বলে আমার কাছে কিছু নাই আল্লাহ আমাকে কিছু মাল দেন মাল মূসা আলাইহিস সালাম মানে আল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য আমার কাছে কোনো অস্ত্র নাই অস্ত্র দেন তো আল্লাহ বলে তুমি চাও কি অস্ত্র লাগবে মূসা আলাইহিস চারটা চাইছেন কয়টা আল্লাহ ক্বাল রাব্বিশ সাহলি সাদরী ওয়াসহলি আমরী ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইয়াফকাহু ক্বাওলী ওয়াজআল লী ওয়াজীরাম মিন আহলী হারূনা আখী সুবহানাল্লাহ এক নাম্বার অস্ত্র চাইছেন ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য এক নাম্বার অস্ত্র ক্বাল রাব্বিশ সাহলি সাদরী এক নম্বর আল্লাহ কয়লা রব্বি সোহালি আল্লাহ আপনার সিনা আপনি আমার সিনা খুলে দেন কয়লা রব্বি সোহালি সদরি দুই নম্বর ওয়াইসির আলী আমরি আপ আমার কাজগুলোকে সহজ করে দেন দাওয়াতের কাজগুলো তিন নম্বর ওয়াহলু লুকদাতাম মিন লিসানি আমার জবানের যে জড়তা সেটা দূর করে দেন ওই যে আগুনের আঙ্গারা জবানে দিয়েছে মুখে দিয়েছে আমার মুখের মধ্যে একটু জড়তা হয়ে গেছে আল্লাহ এটা দূর করে দেন তিন চার নম্বর ওয়াজাহ আল্লি ওজির আল্লাহ আমাকে তো আপনি নমিনেশন দিয়েছেন নবীন নমিনেশন, রসুলের নবীনেশান নবী আমি নবী নবুয়তি অতি পেয়েছি আমি নবী হয়েছি আমার ভাই হারুনকে আমার সাথে নমিনেশন দিয়ে দেন সোহান আল্লাহ তাকেও কি বানায়া দেন এমপি বানায়া দেন মন্ত্রী বানায়া দেন তাকেও আমার সাথে নবী বানায় দেন সোহান

ওয়া ওয়া দা আনা আনকা যিকরাল্লাযী আ তাযহার কা ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী আলা নস্সাহ লাকা সাদরাক আমি কি আপনার সিনা খুলে দেই নাই সিনাহ মূসা আলাইহিস সালাম যেই শরহে সদরটা আল্লাহ তাআলার কাছে চাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা না চাইতেই দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুতরাং নবীজিকে যেতে দিয়েছেন আল্লাহ আমাদেরকে দিবেন সুবহানাল্লাহ এটা হইলে কি লাভ

আমাদেরকে ইউসুফকে দেন তখন ইয়াকুমবার সালতু বলেন ও আফ আফ ইবু আমার ভয় হয় তাকে ভাগে বাঘে খেয়ে ফেলবে তোমরা নিও না এরপরে এক ভাই মিলে ইউসুফ আলাইসাল্লাম নিয়ে গেছে নিয়ে কি করছে কেনানের কুফের মধ্যে ফেলে দিয়েছে ইউসুফ আলাই সালতু কেনানের কুফের মধ্যে ফেলে দিয়ে ইউসুফ আলাই সালতু জামাটা একটা বকরি জবাই করে রক্ত লাগিয়ে তার বাবা ইয়াকুবের সালাতু সালামের কাছে নিয়ে গিয়ে বলে বাবা আল্লাহ বাবা আমাদের ভাইকে খেয়ে ফেলছে বাঘে কান্নাকাটি করতে তখন ইয়াকুবের সালাম বলে হায় রে কেমন বাগরে খাইলো আমার ইউসুফ রে খাইছে জামা চেরে নাই এখান থেকে একটা কিছু জানেন কে আমার পর্যন্ত যারা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে তার একটা ভুল থেকেই যাবে একদিন না একদিন এটা ধরা খেই যাবে ইয়া কোরে সালাত আসরের বুঝতে বাকি নাই আরে এমন বাকি খাইলো যে বাকি আমার ইউসুফকে খেয়েছে কিন্তু জামা ছিড়ে নাই এটা কি হয় ইউসুফ খায় ইউসুফকে খাবে জামা ছিড়বে না এটা তো হয় না

গায়ে বরতর মে আনা নাশিনাম গায়ে বর বায়ে পায় খোদে নবিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার মিশরের আজিজ মিশর হয়ে গেছে মিশরের বিশাল গভর্নর হয়ে গেছে এবার হঠাৎ করে একদিন ইয়াকুব আলাইহিস সালাতু এগারো ছেলের কাছে বলে ইন্নী লাজিদুহি হয় ইউসুফ লাউলান তুফন্নিদুন ও আমার ছেলেরা এতদিন দিন পরে আমার یوسفر گران پایتی سی ہمیں یوسفر گران پایتی سی جی مصر شبوہ پی راہ نشنی دی چرا در چاہے کن آنش ندی دی, دی گہے بر طور میں آلا نشینا میں گہے بر بشت بائے خود نبینا چھلے را بولے اللہ چھلے در کی یاکوب علیہ السلام بولے انی لاجدر یحیوسفا আমি ইউসুফের গ্রান্ড পাইতেছি লাও লা তুফান নিদিন তোমরা আমাকে পাগল বলিও না আমি একটা কথা বলবো ইউসুফের গ্রান্ডান্ পাইতেছি আমার পাগল বলবে না এবার বলেন ছেলেরা বলেন কেরানের কুফের মধ্যে ইউসুফ ছিল তিন দিন তিন রাত আপনার খবর নাই যে মাসের আসে বয়ে পায়রা হান শনি দি যে মাসের আসে বয়ে পায়রা হান শানিদি। দি চেরা দর কায়ে চেনা নশন দিদি ইউসুফ কারানের কুফের মধ্যে তিন দিন তিন রাত ছিল আপনার খবর নাই ইউসুফের গ্রাম পান নাই ইউসুফকে বের করতে পারেন নাই ইউসুফ এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে বহু দিন হয়ে গেছে এখন বলতেছে না ইউসুফের গ্রাম পা যে মাসের আসে বয়ে পায়রা হান শনি দি চরাদার চাহে কে না নাশ নদীদি চরাদার চাহে কে না নাশ নদীদি গহে বর তরমে आला نشিনাম গহে বর পুষ্টি পায়ে হুদে নবিনাম আল্লাহর আশিক বান্দরা যখন সিনা খুলে যায় তাদের আল্লাহর আশিক বান্দা যখন সিনা খুলে যায় তখন তারা জমিনে বসে আসমানের খবর নিতে পারে تور میں آلان شی نم گہ بر بشتی پائے خدنا پہن شنی دی مشر پہن شنی دیبر تور میں آل نشین میں گہے بر بشتی پائے خود نبینا سینا جدید کھلے جائے خبر نہ جائے عبدالقادر আল্লাহ হ একবার কমির খাওয়াজা মহিরুদ্দিন চিশতে আজমিনী রফমতুল্লাহ অন্তর একদিন হঠাৎ করে যাচ্ছেন জামা আর আল্লাহ তা সাথে নবীজি ইসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এর মেরাজ হয়েছে ম্যারাজ ওই মায়েরাজ আল্লাহ তা সাথে নভুজি ইসালসাল্লাম দেখা করছেন সাক্ষাৎ করলেন তবে দেখাটা কেমন দেখা বলে সাক্ষাৎটা কেমন সাক্ষাৎ

হজরত মৌলানা আল্লামা লিয়াকত আলী সাহেব হজরত বয়ান করবেন অনেক বড় বুজুর্গ আলেম খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিনী রহমতুল্লাহ আলাই এবার মুরাকবাই বসলেন তিনি চিন্তা করলেন গবেষণা করলেন যে আল্লাহ তার সাথে মেয়েরা যে নবীজি সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎটা কেমন কিভাবে বুঝবে আমার উস্তাজ দারুল দেওয়া শেখুল হাদিস দেওয়া আমি ভারতে আমি বুখারি শরীফ পড়েছি আমি আমার উস্তাদ সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ এর কাছে বুখারি শরীফ এর বিশাল একটা ব্যাখ্যা করেছেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার একটা মেসাল আছে আলমে মেসালের মধ্যেই

খাজা ময়নুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলের সিনা খুলে গেছে মোরাকবায় বসলেন কিভাবে সম্ভব সিনা খুললে জমিনে বসে আসমানের খবর নিতে পারে গাহে বর মে আলা নাশি নাম গাহে বর আলা নাশি নাম গাহে বর বুঝতে পায় খুদে নাবিনা চিনা না খুললে পায়ের মধ্যে ফোড়া উঠলে ফোড়া হওয়ার সময় খবর থাকে খাজা মহিরুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলিং মুরাকাবার পরে বলতেছেন ধর্ম কামে আলম আল্লাহ আজ কামাল আজ খুদা নবু আদ জুদা হামে চুষো আজে আফতাব یا رسول اللہ شفاعت از تمی دارم امید یا رسول اللہ شفاعت از تمی دارم امید باوجود خود شفایم باوجود صد ہزارہ جرم در روز حساب خاجہ مہر الدین چشتی عزمیر رحمت اللہ علیہ مراقبہ دکلین عالم مثال فوٹو کو فیرمت دے نبجی صلی اللہ علیہ وسلم میرا جی اللہ تعالیٰ اے تو کسی جسن بولے کو تو کسی در مقام علم اللہ از کمال اتصال در درمقام الم اللہ از کمال اتصال از خدا نبود جدا ہمیں چوشو شاج آفتاب از خدا نبو جدا ہمیں چوشو شعاج آفتاب یا رسول اللہ شفاعت از تمہیں دارم امید یا رسول اللہ شفاعت از تمہیں دارم امید باوجود صد ہزارہ جرم در روز حساب চিস্তি আজমির রহমতুল্লাহ রাই বলেন আল্লাহ তালার সাথে নবীজির যে মেয়ারা যে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে কত কাছাকাছি ছিল সূর্য এবং তার কিরণ যত কাছাকাছি লাইট আর তার আলো যত কাছাকাছি আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে এরকম কাঁচা কাছে ছিল ধর মুকামে আল মুআল্লা আজ কামালে এতেসাল ধর মুকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল আজ খোদা নবুয়ত জুদা হাম চুশো আজ কি কথা হয়েছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত এই কথাগুলো হয়েছে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ মা আরিফুস সুনান মা আরিফুস সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ হয়েছে এই কথাটা না বললে নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আমার সাথে এসেছো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসছো কি রি আসছো আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস্স লা বা তো তৈ বা রবি শসলাম বলেন আরসুল আল্লাহ ইয়া বলেন আল্লাহ বেশি শান্তি পারে নাই যত র যত পশুসাসে যত তই ইবাদ আছে পবিত্র দাসে যত পশুসাম দো সারা শাব আপনার জন্য সমান আল্লাহ তারা খুশি হয়ে গেলে এবার বললেন আসসালাম আলিকাই ইউহন ভিউ হে নবী আপনার উপর সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আইয়ুহা আর আমাদের সমাজে আরে কি আমার নবী কি ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকতে কিনা বলেন আল্লাহ তাআলা ইয়া নবী বলে না বলছেন আইয়ুহান নবী আর উই বেকারে ইয়া বলে স্বাভাবিক ব্যক্তিকে আর আইয়ুহা বলে সম্মানিত ব্যক্তিকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের মধ্যে সব জায়গায় বলছেন ইয়া মুসা ইয়া নুহু ইয়া আদাবু ইয়া দাউদ কিন্তু আমার নবীকে কোথাও ইয়া নবী বলে ডাকলেন নাই বলছে ইয়া আইয়ুহান নবী সুভান দুই জায়গা নবী সালামের নাম উল্লেখ করলেন আল্লাহ রব্বুল আলমিন সরাসরি কেন নবুয়তের দলিল হিসেবে নবুয়তিটা প্রমাণ করার জন্য ما كان محمد النبى أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اخنا اقول لك كل نبي صلى الله عليه وسلم على آل جگہ کلن ومبشرا برسول ياتي من بعد اسمه احمد دو جگہ کلن কেন কলেন নবুয়তের দলিল প্রমাণ করার জন্য ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اي جاگه الله رب العالمين صلى الله عليه وسلم دوئتا سارتفیکت دلن ايك نمبر سارتفیکت هلو محمد اي بكتی هلو شدران کنو منوشنا اي بكتی هلو رسول الله سبحان الله ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين এবং দুই নম্বর সার্টিফিকেট দিয়েছেন খতম নবুয়াতের সুবহান আল্লাহ খতম নবুয়াতের সার্টিফিকেট নবীজি সালাম হল সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আসবেন না বর্তমানে কাদিয়ানিরা যারা আলাদা একটা মুস আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আমাদের এই সমাজে মুসলমানের আজান ব্যবহার করে একামত ব্যবহার করে মসজিদ ব্যবহার করে কবরস্থান ব্যবহার করে তারা আসলে মুসলমান না তারা আসলে কাফের 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 আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী বুঝতে চায় না ওই বুদ্ধিজীবী গুলো বলে আমাদের এই সমাজে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে অসুবিধা কি হিন্দুরা যেমনিভাবে বসবাস করে কাদিয়ানিরাও বসবাস করবে আমরা বলবো হা কোনো সমস্যা নাই হিন্দুরা এদেশে বসবাস করা মুসলিম হিসাবে তারা আমাদের আজান ব্যবহার করে না কামাত ব্যবহার করে না নামাজ ব্যবহার করে না আমাদের কবরস্থান ব্যবহার করে না আমাদের বিবাহ ব্যবহার করে না তারা আলাদাভাবে থাকে বৌদ্ধরা ওইভাবে থাকে খ্রিস্টানরা ওইভাবে থাকে অমুসলিমরাও যদি এই এই দেশে কাদিয়ারীরা যদি অমুসলিম হিসেবে থাকে আমাদের কোনো অসুবিধা নাই তবে মুসলমান হিসেবে কারণ মুসলমান নয় কিন্তু তারা আমাদের কালিমে নিয়ে যেতেছে আমাদের রাজান নিয়ে যাচ্ছে আমাদের যাচ্ছে আমাদের মসজিদ নিয়ে যাচ্ছে আমাদের কবস্থান করতেছে তো বলতেছিলাম আল্লাহ রবুল আমার নবী কেমন সান দিয়েছেন আল্লাহ রবহাম নবী সালামকে নিজের কাছে নিয়ে গিয়েছেন কোন নবী নাই শুধু নবী নয় জিব্রাইল আমিনও যাইতে পারে না সুবহানাল্লাহ জিব্রাইল আমিন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব নবীজি বলে সাল মা তুস আল প্রশ্ন করেন বন্ধু কি করবেন করেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আইউ মাউজাইন ফিদ দুনিয়া আফজল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা

সবচেয়ে উত্তম জায়গা হলো এই জমিনের মধ্যে মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সবচেয়ে খারাপ জায়গা কি বাজার এবার নবীজি সালামকে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকটা মজার ব্যাপার হলো এই প্রশ্ন জানার জন্য আমি আল্লাহ তাআলার এত কাছে গ্রাম এত কাছে গ্রাম কখনো যাই নাই এবার জিব্রাইল আমিন কেন বুঝিয়েছিলাম বলে তুমি কত কাছে গেছো জিব্রাইল আমিন মানে আমি আল্লাহ তালার এত কাছে গেছি আমার মাঝে আল্লাহ তালার মাঝে শুধু সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নুরের পর্দা বাকি আর মেয়েরা যে আমার নবীর সাথে আল্লাহ তালা দেখা করেছেন সরাসরি মাঝখানে কোনো পর্দা ছিল না ধরো মোকামে আলমো আল্লাহ আজ কামাল এতে সাল در مقام علم و اللہ از کمال اتصال از خدا نبوت جدا ہم چوش و آز آفتاب یا رسول اللہ شفاعت از تمی دارم امید باوجود صد ہزارہ جرم در روز حساب سینہ کھلے کی لاب ہوئی نبی جی صلی اللہ علیہ وسلم فکر فکر امنا ٹاپ اس طفعے جیتن